শুক্রবার মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এরপরই মুকুল রায়ের অনুগামী বিশ্বজিৎ দাসকে প্রশ্ন করা হলে যে তিনি দলবদল করছেন কিনা তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের, চলুন শুনে নেওয়া যাক। দেখুন, সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডাজির পরে দ্বিতীয় ব্যক্তি সহসভাপতি মাননীয় মুকুল রায়, একটা বড় নাম সারা দেশের ক্ষেত্রে। স্বাভাবিক কারণে এমন একজন বড় মাপের মানুষ যদি দলবদল করেন, এক অন্য দলে চলে যান, স্বাভাবিকভাবেই দলের একটা ধাক্কা লাগতে বাধ্যই। এবং তিনি পরীক্ষিত যে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে তিনি তার প্রমাণ তিনি রেখেছেন। এবার বিধানসভায় তিনি নিজে একটা জায়গায় প্রার্থী করে বসেছিলেন, কিন্তু তাকে কাজে ঠিক সেইভাবে তার মনোক্ষুণ্ণ ছিল, কাজ করতে পারেনি। অতএব কাজের স্পেস যদি দেওয়া হয়, মুকুল রায় সর্বভারতীয় ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, তাই উনি যেটা বলেছেন নিশ্চয়ই ভেবে চিন্তেই বলেছেন, নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ ওনার কাছে আছেন, সেই কারণে উনি বলেছেন। ওনার কথাটা তো ফেলে দেওয়ার নয়, অতএব ওটা গুরুত্ব সহকারে ভাব দেবে যে উনি কেন্দ্রের সম্পাদক, অতএব একটা বড় জায়গার থেকে যখন বলছেন তা নিশ্চয়ই গুরুত্ব আছে।